আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় 8 আন্তর্জাতিক বাণিজ্য পড়াব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার আজকের অনলাইন ক্লাস দেখছেন, ক্লাসের শুরুতে আমি বিশেষভাবে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার জন্য, যার নেতৃত্বে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি এবং রাষ্ট্রভাষা বাংলা অধিকার পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এখন মুজিব বর্ষ চলছে। তো মুজিব বর্ষ হচ্ছে কি, 1920 সালের 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তার আর আমরা এখন আছি 2020 সাল, তার জন্মশতবার্ষিকীতে। তার এই জন্মশতবর্ষে কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই জন্য আমি আজকের ক্লাসের শুরুতে এই মুজিব বর্ষে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য শহীদদের প্রতি আমি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি এই কামিনী ফুলের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চলো আমরা পাঠ্যসূচিতে যাই। আজকে আমরা পাঠ্যসূচিতে আমি দেখতে পাচ্ছি যে, মানে আমরা প্রথম ছবিটিতে আমরা দেখলাম যে শিব এবং এগুলো পালতোলা শিব, এগুলো এই শিবগুলো বাণিজ্যের শুরুতে, মানে যখন কলম্বাস মানে দেশ আবিষ্কারের নেশায় বিভিন্ন দেশে বাণিজ্যের সন্ধানে যেতেন, সেইগুলো এটা দিয়ে আমরা প্রথম ছবিটিতে এটা বোঝাতে চেয়েছি যে প্রাচীনকালে আসলে বাণিজ্য কীভাবে হতো, মানে এক দেশ থেকে আরেক দেশে কেনাবেচা করতে যেত বণিকরা, ব্যবসায়ীরা। তারা এরকম পালতোলা জাহাজ নিয়ে যেতেন, বাতাসকে কাজে লাগিয়ে তারা এই বাণিজ্য জাহাজ পরিচালনা হতো। আর দ্বিতীয় ছবিটিতে এখন বর্তমান সময়কার যে এক দেশের সাথে আরেক দেশে যে কেনাবেচা করা হয়, সেই পণ্যগুলো আনা নেয়ার একটি আমরা আধুনিক জাহাজ দেখতে পাচ্ছি। তার মানে আমরা কি বুঝতে পারছি শিক্ষার্থীবৃন্দ, যে আমরা শুধু নিজের দেশের মধ্যে নয়, কেনাবেচা হতে পারে অন্য দেশের সাথেও। সেই অন্য দেশের সাথে যে কেনাবেচা, সেই অন্য দেশের সাথে কেনাবেচা নিয়েই আজকে আমরা পড়ালেখা করব। এবং আমি আরেকটি তোমাদের ছবি দেখাচ্ছি, যে ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি, মানে একটি বিশ্বের ছবি, যে বিশ্ব মানচিত্রের ছবি। এটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন বিন্দু দিয়ে বোঝানো হয়েছে যে একটি দেশের সাথে আরেকটি দেশের যে বাণিজ্য, সেই বাণিজ্যকে বোঝানো হয়েছে। তার মানে কি, একটা নিজের দেশের মধ্যেও কেনাবেচা হতে পারে এবং আরেক একটি দেশের সাথে আরেকটি দেশের, বা একটি দেশের সাথে একাধিক দেশের কেনাবেচা হতে পারে। তাহলে আমরা আজকে শুধু নিজের দেশের মধ্যে নয়, একটি স্বাধীন সার্বভৌম দেশ যে আরেকটি দেশের সাথে যে কেনাবেচা করবে, সেই বিষয় নিয়ে আমরা পড়ব। তাহলে আমরা আসলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বুঝতে পারছি আমরা কি পড়ব? একটি দেশের সাথে যখন আরেকটি দেশ যে কেনাবেচা করে, ক্রয় বিক্রয় করে, সেটিকে বলা হয় কি, আন্তর্জাতিক বাণিজ্য। আমরা তাহলে আমরা আজকের পাঠ্যসূচি ঘোষণা করি। পাঠ্যসূচিতে আজকে তাহলে আমরা কি পড়ব? প্রথমে আমরা পড়ব হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা, তারপরে পড়ব হচ্ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য, তৃতীয়ত পড়ব আমরা বাণিজ্য ভারসাম্য এবং লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য, চতুর্থত পড়ব আমরা বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের
পরিবর্তনের ধারা, মানে বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে বাণিজ্যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কী কী পণ্য কেনাবেচা হতো আর এখন কী কী হচ্ছে, সেটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পাঠ্যসূচির প্রথম বিষয়টিকে আমরা একটু পরিষ্কার করে দেখি। আমি ক্লাসের শুরুতেই আমরা যখন পাঠ্যসূচি ঘোষণা করেছিলাম তখন বলেছিলাম যে আন্তর্জাতিক কথাটির মানে কি, তার মানে নিজ দেশের বাইরে বিশ্বে যে অন্যান্য দেশ আছে আমাদের দেশ ছাড়াও, সেই দেশগুলোর সাথে যখন পণ্য বা সেবা এই লেনদেন হবে সেই লেনদেনকে বলা হবে কি আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে এটাকে যদি আমরা একেবারেই একটি সূত্রের সাহায্যে বা একটি সংজ্ঞার সাহায্যে বলতে চাই তাহলে আমরা কিভাবে বলবো, যে আমরা একটি শর্ট মানে সুন্দর সংজ্ঞার মাধ্যমে বলতে চাইলে বলতে পারি যে কোনো দেশ যখন তার ভৌগোলিক সীমানার বাইরে এক বা একাধিক দেশের সাথে পণ্য সামগ্রী ও সেবা কর্মের আদান প্রদান করে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। এখানে ভৌগোলিক সীমানার বাইরে তার মানে কি, তার একটি দেশ যখন তার যে আমাদের যে মানচিত্র আছে এই মানচিত্রের বাইরের দেশের সাথে যখন আমরা বাণিজ্য করব সেটিকেই বলা হবে কি আন্তর্জাতিক বাণিজ্য। সেটি হতে পারে যে আমাদের সীমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা এখন শিখলাম, তারপরে আমরা যাব হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের দুটি দিক আছে, সেই দুটি দিক কি, যে আমরা একটু আগেই বলেছিলাম যে আন্তর্জাতিক বাণিজ্যে কি করা হবে, দেশের ভৌগোলিক সীমানার বাইরে কেনাবেচা হবে। এই যে ভৌগোলিক সীমানার বাইরে অন্য দেশের সাথে, অন্য এক বা একাধিক দেশের সাথে আমাদের কি হবে পণ্য এবং দ্রব্য সেবা সামগ্রী দুটিই কিন্তু কেনাবেচা হতে পারে। তো আমাদের দ্রব্য ও সেবা সামগ্রী আমরা যখন অন্য দেশে বিক্রয় করব তখন তাকে বলা হবে কি রপ্তানি বাণিজ্য। এবং আমরা যদি পণ্য বা সেবা সামগ্রী যখন দেশের আমাদের নিজের দেশের ভৌগোলিক সীমানার বাইরের কোনো এক বা একাধিক দেশের সাথে আমরা দেশ থেকে ক্রয় করব, কিনে নিয়ে আসব, তখন তাকে বলা হবে আমদানি বাণিজ্য। তার মানে আমরা কি বুঝতে কি শিখলাম, যে আন্তর্জাতিক বাণিজ্যের দুইটি দিক আছে, একটি হচ্ছে রপ্তানি বাণিজ্য আর একটি হলো আমদানি বাণিজ্য। আর রপ্তানি বাণিজ্যের মাধ্যমে যে আয় হবে একটি নির্দিষ্ট অর্থ বছরে তাকে বলা হবে রপ্তানি, মোট রপ্তানি আয়। আর একটি অন্য দেশ থেকে পণ্য এবং সেবা সামগ্রী ক্রয়ের জন্য যে পরিমাণ ব্যয় হবে তাকে বলা হবে মোট আমদানি ব্যয় ওই অর্থ বছরের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এই আন্তর্জাতিক বাণিজ্য একটি দেশের সাথে আরেকটি দেশ চাইলেই করতে পারবে না, বা আমাদের দেশের মানে কোনো ব্যবসায়ী আরেকটি দেশের সাথে খুব ইচ্ছে করলেই আরেকটি দেশের সাথে বাণিজ্য করতে পারবে না, এক্ষেত্রে সরকারের অনুমতির দরকার হয়। এই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে আন্তর্জাতিক বাণিজ্যকে দুই ভাগে ভাগ করা যায়। এখানে সরকারের নিয়ন্ত্রণ একেবারেই নাও থাকতে পারে, আবার সরকারের নিয়ন্ত্রণ কিছুটা থাকতে পারে, আবার সরকারের নিয়ন্ত্রণ মানে অধিকাংশ ক্ষেত্রেই থাকতে পারে। তাহলে এই সরকারের নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে আন্তর্জাতিক বাণিজ্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কি অবাধ বাণিজ্য। অবাধ মানে কি, যেখানে বাদ নেই, যেই আন্তর্জাতিক বাণিজ্যে কোনো বাধা নেই তাকে বলা হয় অবাধ বাণিজ্য। অর্থাৎ এই ক্ষেত্রে অবাধ বাণিজ্যের ক্ষেত্রে সরকারের কোনো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অর্থাৎ আরেকটি দেশের সাথে কেনাবেচা করার ক্ষেত্রে সরকার কোনো বাধা দিবে না, সরকার কোনো নিয়ন্ত্রণ করবে না, তাকে বলা হবে কি অবাধ বাণিজ্য। এই অবাধ বাণিজ্যের আরেকটি নাম আছে, সেটাকে বলা হয় কি মুক্ত বাণিজ্য। এবং সরকার যদি নিয়ন্ত্রণ করে, সরকার কখন নিয়ন্ত্রণ করতে পারে আন্তর্জাতিক বাণিজ্যকে, যদি যেই পণ্যটি অন্য দেশ থেকে ক্রয় করা হবে আমদানি করা হবে সেই পণ্যটি যদি
আমার দেশের দেশীয় শিল্পে যদি থাকে, অর্থাৎ দেশেও যদি ওই দ্রব্যটি উৎপাদন হয়, তাহলে দেশীয়ভাবে দ্রব্যটির উৎপাদনকে রক্ষা করার জন্য বা দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য সরকার এই বাণিজ্যকে, আন্তর্জাতিক বাণিজ্যকে সংরক্ষণ করে। অথবা কোনো কোনো পণ্য আছে যে ক্ষতিকারক হতে পারে দেশের জনগণের জন্য, দেশের জনগণের স্বাস্থ্যের জন্য, দেশের জনগণের কল্যাণের জন্য, তখন সরকার সেসব পণ্য দেশের বাইরে থেকে আমদানি করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে থাকে। নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে করতে পারে যে কোটার মাধ্যমে, শুল্কের মাধ্যমে। কোটা মানে হচ্ছে কি, যে পণ্যের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়, যে এত এত ইউনিটের বেশি পণ্য আমদানি করা যাবে না, সেটা হলো কোটা। মানে এটা একটা পরিমাণগত বাধা সরকারের পক্ষ থেকে অন্য দেশের ক্ষেত্রে বাণিজ্য করার ক্ষেত্রে। আর শুল্কের বাধা কেমন হয়, যে ট্যাক্সের মাধ্যমে, আমরা যেমন পণ্য বিক্রয় মূল্যের উপর যে কর বসিয়ে দেওয়া হয়, সেটি হচ্ছে কি, মানে শুল্কের বাধা বা অপরিমাণগত বাধা, যে এত টাকার বিক্রয় মূল্যের উপর 10% ট্যাক্স দিতে হবে, সেটা হলো কি, শুল্কগত বাধা বা অপরিমাণগত বাধা। তাহলে সরকার, আমরা এটা শিখলাম যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাও থাকতে পারে, যদি নিয়ন্ত্রণ না থাকে তবে তাকে বলা হবে অবাধ বাণিজ্য। আর সরকার যদি নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ অনেক কারণে করতে পারে, দেশের শিল্প রক্ষার্থে করতে পারে, দেশের মানুষের বা জনগণের কল্যাণে ইয়ে করতে পারে, মানে ক্ষতিকারক দ্রব্য আমদানিকরণ নিষেধ করতে পারে বা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ বেঁধে দিতে পারে। এইসব মাধ্যমে যদি সরকার নিয়ন্ত্রণ করে, তবে তখন তাকে বলা হয় কি, সংরক্ষিত বাণিজ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন একটি ছবি দেখাচ্ছি, যে আমরা কী বল, একটু আগে কী শিখলাম, যে অবাধ বাণিজ্য এবং সংরক্ষিত বাণিজ্য। অবাধ বাণিজ্যে সরকারের কোনো বাধা থাকবে না, তার মানে আমাদের দেশের যে কোনো ব্যবসায়ী, বণিক কী করতে পারবে, অন্য দেশের সাথে, বিশ্বের অন্য যে কোনো দেশের সাথে বাণিজ্য করতে পারবে, কেনাবেচা করতে পারবে, আমদানি রপ্তানি করতে পারবে। তাহলে আমি এখানে বিশ্বের কতগুলো মানচিত্রের ছবি দেখাচ্ছি। এই ছবিগুলোতে বিশ্বের কতগুলো পতাকার ছবি দেখাচ্ছি। আমাদের, আমরা যদি মনে করি যে আমাদের যে জাতিসংঘ আছে, সেই জাতিসংঘের সদস্য হচ্ছে 193টি দেশ। তাহলে এই 193টি দেশ একটির সাথে আরেকটি, মানে এই 193টি দেশের মধ্যে আমরা যদি প্রত্যেকটা দেশের সাথে বাণিজ্য করতে পারি, এই ক্ষেত্রে যদি আমাদের দেশের সরকারের যদি কোনো রকমের বাধা না থাকে, তবে তাকে বলা হবে হচ্ছে কি, সংরক্ষিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরকারের নিয়ন্ত্রণের উপর আন্তর্জাতিক বাণিজ্যকে দুই ভাগে ভাগ করা যায় সেটা শিখলাম। একটি হচ্ছে অবাধ বাণিজ্য, আরেকটি হচ্ছে সংরক্ষিত বাণিজ্য। এখন অবাধ বাণিজ্যের ক্ষেত্রে যে কি, একটি দেশ বিশ্বের অন্য যে কোনো দেশের সাথে, এক বা একাধিক দেশের সাথে, সে কোনো সরকারি বাণিজ্য করার ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণের সম্মুখীন হবে না। এরকম যদি হয়, তাহলে আমরা এখানে যেই ছবিটি দেখতে পাচ্ছি, এটিতে যে বিভিন্ন রাষ্ট্রের জাতীয় পতাকার ছবি সম্বলিত একটি ছবি। এটাতে আমরা এটা বোঝাতে চেয়েছি যে জাতিসংঘে যে আমাদের সদস্য সংখ্যা হচ্ছে বর্তমানে 193টি দেশ, তাহলে এই জাতিসংঘের যতগুলো দেশ আছে তার সাথে যদি যে কোনো দেশের সাথে যদি অবাধে বাণিজ্য করা যায়, তবে তাকে বলা হবে কি, অবাধ বাণিজ্য বা মুক্ত বাণিজ্য। এবং যদি এই সবগুলো দেশের সাথে, যে কোনো দেশের সাথে আমরা যদি এই এই পতাকা সম্বলিত বা জাতিসংঘের 193টি দেশের সাথে আমরা যদি যে কোনো দেশের সাথে যদি আমরা বাণিজ্য না করতে পারি, করার ক্ষেত্রে সরকারি বাধার সম্মুখীন হই, তাহলে তাকে বলা হবে কি, সংরক্ষিত আন্তর্জাতিক বাণিজ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা তাহলে এখন অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য আমরা শিখি। অভ্যন্তরীণ বাণিজ্য কী,
আন্তর্জাতিক বাণিজ্য আমরা শিখলাম হচ্ছে কি, এতক্ষণ আমরা আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন ধারণা আমরা শিখলাম। সেখানে আমরা বললাম যে আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে কি, নিজের দেশের ভৌগোলিক সীমারেখার বাইরের যে কোনো দেশের সাথে, একটি দেশও হতে পারে একাধিক দেশও হতে পারে, দেশ থেকে যদি দেশের সাথে যদি আমরা ক্রয় বিক্রয় করি, সেই ক্রয় বিক্রয় হতে পারে পণ্য, ক্রয় বিক্রয় হতে পারে সেবা সামগ্রী, যদি আমরা করি তাহলে তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। আর অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলা হবে, যদি আমরা কি করি নিজের দেশের মধ্যে, নিজের ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি আমরা পণ্য এবং সেবা সামগ্রী কেনা বেচা করি তাকে বলা হবে কি আন্তর্জাতিক বাণিজ্য। চলো আমরা এখন ছক আকারে আমরা এই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখি। সেটা হচ্ছে কি, যে পার্থক্যের বিষয় যদি আমরা বলি তাহলে বলতে হয় যে ভৌগোলিক সীমারেখার মধ্যে, ভৌগোলিক সীমারেখার মধ্যে ক্রয় বিক্রয় হলে তাকে বলা হবে হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আর যদি ভৌগোলিক সীমারেখার বাইরে ক্রয় বিক্রয় করা হয় তাহলে তাকে বলা হবে কি আন্তর্জাতিক বাণিজ্য। আর লেনদেনের মাধ্যম হবে কি, অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন করা যাবে দেশীয় মুদ্রায়। যেমন আমাদের দেশীয় মুদ্রা হচ্ছে, আমাদের দেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। আমাদের দেশের চট্টগ্রামের ব্যবসায়ী যদি ঢাকার একজন ব্যবসায়ীর সাথে লেনদেন করে তাহলে তাকে বলা হবে কি অভ্যন্তরীণ বাণিজ্য। আর যদি আমাদের দেশের ব্যবসায়ী, ঢাকার ব্যবসায়ী যদি কলকাতার একজন ব্যবসায়ীর সাথে লেনদেন করে তাহলে কিন্তু তাকে বলা হবে আন্তর্জাতিক বাণিজ্য। আবার আমাদের দেশের ব্যবসায়ী, ঢাকার ব্যবসায়ী যদি নিউ ইয়র্কের ব্যবসায়ীর সাথে লেনদেন করে, কেনা বেচা করে পণ্য, তাহলেও তাকে বলা হবে আন্তর্জাতিক পণ্য। এবং এই ক্ষেত্রে তাকে কী করতে হবে, আমাদের দেশের ব্যবসায়ীকে যদি আমরা পণ্য বিক্রয় করি তাহলে ওই যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীকে কী করতে হবে, আমাদের দেশের ব্যবসায়ীকে আমাদের দেশের টাকায় তাকে পে করতে হবে। আর আমরা যদি যুক্তরাষ্ট্র থেকে পণ্য কিনি তাহলে আমাদের কী করতে হবে, যুক্তরাষ্ট্রের মুদ্রায় আমাদেরকে পে করতে হবে, দাম পরিশোধ করতে হবে। অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে নগদ লেনদেন করা যায় না, এই ক্ষেত্রে কী করতে হয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে আমাদের লেনদেন করতে হয় এবং আন্তর্জাতিক মুদ্রায় করতে হয়। যেই দেশের সাথে আমরা লেনদেন করব সেই দেশের ব্যবসায়ীর ইচ্ছা অনুযায়ী সেই দেশের মুদ্রা অথবা আন্তর্জাতিক মুদ্রায় আমাদের লেনদেনটা করতে হয়। এবং সরকারের নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, মানে যে কেউ ইচ্ছা করলে কী করতে পারে, এই চট্টগ্রামের ব্যবসায়ীর সাথে যদি ঢাকার ব্যবসায়ী লেনদেন করতে চায়, পণ্য বা সেবা সামগ্রী কেনাবেচা করতে চায়, তাহলে কী করতে হবে না, সরকারের কোনো বাধা নিষেধের, সরকারের কোনো অনুমতির দরকার হবে না, মানে কোনো বাধা নিষেধ ছাড়াই কী করতে পারবে, এই লেনদেন হতে পারবে। এটাকে বলা হয় কি অবাধ বাণিজ্য। তার মানে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে অবাধ বাণিজ্য পরিলক্ষিত হয়। আর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি, আমাদের সরকারের নিয়ন্ত্রণ আছে, অবাধ বাণিজ্যের মানে অধিকাংশ ক্ষেত্রেই অবাধ বাণিজ্য হয় না, কারণ সরকার, প্রত্যেক দেশের সরকারই কিছু না কিছু বাধা নিষেধ থাকে রাষ্ট্রের কল্যাণে। তারপরে হচ্ছে কি বাণিজ্যের ধরন, মানে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে পণ্য কেনাবেচার ক্ষেত্রে বাণিজ্য হয়ে থাকে দুই ধরনের, একটা হচ্ছে কি পাইকারি বাণিজ্য, পাইকারি ভিত্তিতে, আবার খুচরা ভিত্তিতে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য হয়ে থাকে হচ্ছে শুধুমাত্র পাইকারি ভিত্তিতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ছকটি দেখে নাও, আমি এই যে আমি দেখাচ্ছি যে সরকারি নিয়ন্ত্রণ হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে নেই, যাকে আমরা অবাধ বাণিজ্য বলছি, এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে কি শুল্ক বা কোটার নিয়ন্ত্রণ আছে সরকারের, সেই নিয়ন্ত্রণ অনেক সময় শুল্কের মাধ্যমে হয়, অনেক সময় কোটার মাধ্যমে হয়। কোটা এবং শুল্ক আমি এই ক্লাসের শুরুতেই আমি বলেছি, কোটা হচ্ছে পরিমাণগত বাধা আর শুল্ক হচ্ছে কি অপরিমাণগত বাধা। তারপরে আছে বাণিজ্যের ধরন, আন্তর্জাতিক অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে কেনাবেচা হতে পারে পাইকারি ভাবে কেনাবেচা হতে পারে, আবার খুচরা ভিত্তিতেও
কেনা বেচা হতে পারে, আর আন্তর্জাতিক বাণিজ্যে হতে পারে, লেনদেন হতে পারে পাইকারি ভিত্তিতে শুধুমাত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলো, এতক্ষণ আমরা এই যে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য আমরা দেখলাম, এখন আমরা শিখবো হচ্ছে বাণিজ্য ভারসাম্য এবং লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য। আসলে আমরা আন্তর্জাতিক, এই যে আন্তর্জাতিক বাণিজ্যেরই যে আমরা যে এক অন্য দেশের সাথে লেনদেন করি, সেই ক্ষেত্রে দুটি ধারণা প্রচলিত আছে, একটা হলো বাণিজ্য ভারসাম্য আর একটি হলো লেনদেন ভারসাম্য। আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা যখন শুরু হয়, সেই ধারণার শুরুতে আমাদের বাণিজ্য ভারসাম্য কথাটি প্রচলিত ছিল, কারণ তখন বাণিজ্য হতো শুধুমাত্র দৃশ্যমান দ্রব্যাদির ক্ষেত্রে, অর্থাৎ বাণিজ্যগুলো হতো দৃশ্যমান লেনদেনের ভিত্তিতে, অর্থাৎ শুধুমাত্র পণ্য সামগ্রী লেনদেন হতো, তখন তাকে বলা হতো কি দৃশ্যমান লেনদেন। এই তখন তাকে বলা হতো কি বাণিজ্য ভারসাম্য। এই ক্ষেত্রে বাণিজ্য ভারসাম্যের ক্ষেত্রে বা আমি একটু পরেই আমি দেখাচ্ছি যে বাণিজ্য ভারসাম্য আসলে কাকে বলে, তবে এই ক্ষেত্রে আমরা পার্থক্যের বিষয়ে প্রথমেই জানি যে আমদানি রপ্তানির প্রকৃতিটা কী ছিল। আমদানি রপ্তানির প্রকৃতির ভিত্তিতে আমরা যদি দুটির পার্থক্য দেখাই, তাহলে বাণিজ্য ভারসাম্যে হচ্ছে কি শুধুমাত্র পণ্য সামগ্রীর লেনদেন হতো, অর্থাৎ দৃশ্যমান লেনদেন হতো, সেটিকে বলা হতো কি বাণিজ্য ভারসাম্য, ইংলিশে বলা হয় ট্রেড ব্যালেন্স। আর অন্যটি হচ্ছে লেনদেন ভারসাম্য। লেনদেন ভারসাম্য হচ্ছে কি শুধুমাত্র দৃশ্যমান লেনদেনই না, অদৃশ্যমান লেনদেনও এই ক্ষেত্রে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র পণ্য সামগ্রী না, সেবা সামগ্রীরও কেনাবেচা হয়। যখন এই ধারণাটি আসলো যে পণ্য সামগ্রীর সাথে সাথে সেবা সামগ্রীরও কেনাবেচা শুরু হলো আন্তর্জাতিক ক্ষেত্রে, তখন হচ্ছে কি এটিকে বলা হচ্ছে কি লেনদেন ভারসাম্য, অর্থাৎ একটি দেশের সাথে অন্যান্য দেশের যে লেনদেন হবে, সেই লেনদেনের একটা কি থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে, সমতা থাকতে হবে, সেটিকে বলা হয় কি লেনদেন ভারসাম্য। অর্থাৎ লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে দুই ধরনের লেনদেন হবে, একটি হলো দৃশ্যমান লেনদেন ফিজিক্যাল গুডস, আরেকটি হলো অদৃশ্যমান বা ইনভিজিবল গুডস বা সার্ভিসেস। তাহলে আমরা দ্বিতীয় পার্থক্যের বিষয়টি যদি আমরা দেখতে চাই, তাহলে আসছে যে পরিধি, মানে বাণিজ্য ভারসাম্যের মাধ্যমে আমাদের, যেমন আমরা যদি একটি উদাহরণ দিই যে বাংলাদেশের সাথে, আমরা বাংলাদেশের অন্যান্য ভৌগোলিক সীমার বাইরে যেসব দেশের সাথে লেনদেন হয়, সেই সব দেশের লেনদেনের পরিমাণ, মানে আমদানি এবং রপ্তানির পরিমাণ কত, সেটার কিন্তু প্রকৃত চিত্র আমরা বাণিজ্য ভারসাম্যের মাধ্যমে দেখতে পাই না। কারণ কি বাণিজ্য ভারসাম্যের মাধ্যমে শুধুমাত্র দৃশ্যমান পণ্যের, দৃশ্যমান লেনদেনের হিসাব হয়, দৃশ্যমান পণ্যের আমদানি কত, রপ্তানি আয় কত, আমদানি ব্যয় কত, সেটার হিসাব তুলে ধরা হয়। আর লেনদেন ভারসাম্যে কী করা হয়, দৃশ্যমান এবং অদৃশ্যমান দুটি বিষয় কি প্রাধান্য দেওয়া হয়। এই জন্য লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে সামগ্রিক চিত্রকে ফুটিয়ে তোলা যায়, মানে সামগ্রিক চিত্র অর্থনীতির আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সামগ্রিক ধারণা পাওয়া যায় হচ্ছে লেনদেন ভারসাম্যের মাধ্যমে। আর বাণিজ্য ভারসাম্যের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের আংশিক চিত্র পাওয়া যায়, যে দেশের মানে অন্য দেশের থেকে আমরা কি বেশি আমদানি করছি না বেশি রপ্তানি করছি, সেই আংশিক চিত্র পাওয়া যায়। আর লেনদেন ভারসাম্যের মাধ্যমে আমরা অন্য দেশের থেকে বেশি রপ্তানি, অন্য দেশে বেশি রপ্তানি করছি নাকি বেশি আমদানি করছি, তার একটি পূর্ণাঙ্গ চিত্র বা সামগ্রিক চিত্র পেতে হলে আমাদের লেনদেন ভারসাম্যের হিসাব করতে হবে। এখন আমরা যেই ভারসাম্যের কথাটি বলছিলাম, সেই ভারসাম্যের ক্ষেত্রে পার্থক্যের বিষয় কি, বাণিজ্য ভারসাম্য হচ্ছে দৃশ্যমান পণ্যের, শুধুমাত্র দৃশ্যমান পণ্যের আমদানি ব্যয় সমান রপ্তানি আয় হলে তাকে বলা হবে বাণিজ্য ভারসাম্য। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দেই যে বাংলাদেশ অন্যান্য দেশের সাথে যে পরিমাণ রপ্তানি আয় করেছে, ঠিক একই পরিমাণ সেই সমমূল্যের টাকার যদি আমদানি ব্যয় করে থাকে, অর্থাৎ অন্য দেশ থেকে পণ্য ক্রয় করে থাকে,
দৃশ্যমান লেনদেন করে থাকে তাহলে তাকে বলা হবে কি বাণিজ্য ভারসাম্য। আর লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে ভারসাম্য হচ্ছে কি যে দৃশ্যমান এবং অদৃশ্যমান দুটি এই দুই ধরনের লেনদেনের ক্ষেত্রে যদি রপ্তানি আয় সমান আমদানি ব্যয় হয় তবে তাকে বলা হবে কি লেনদেন ভারসাম্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কি তাহলে ভারসাম্য শব্দটি বুঝতে পেরেছ? ভারসাম্য সব পার্থক্যটি একটা হলো বাণিজ্য ভারসাম্য, বাণিজ্য ভারসাম্য হলো শুধুমাত্র দৃশ্যমান পণ্যের রপ্তানি আয় সমান আমদানি ব্যয় হবে, এবং লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে দৃশ্যমান এবং অদৃশ্যমান দুটি লেনদেনেরই দুটি লেনদেনেরই কী হবে রপ্তানি আয় সমান আমদানি ব্যয় হলে তখন তাকে বলা হবে কি লেনদেন ভারসাম্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা আরো কিছু পার্থক্য আমরা দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে কি যে অনুকূল ভারসাম্য, একটি বিষয় আছে বাণিজ্য ভারসাম্যের ক্ষেত্রে আরো দুটি বিষয় প্রচলিত আছে, সেটি হচ্ছে কি একটি হচ্ছে অনুকূল ভারসাম্য আরেকটি হচ্ছে প্রতিকূল ভারসাম্য। অনুকূল ভারসাম্য হচ্ছে কি যদি দৃশ্যমান পণ্যের অর্থাৎ পণ্য সামগ্রী আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে রপ্তানির আয় যদি বেশি হয় আমদানির ব্যয় যদি কম হয়, অর্থাৎ আমরা যদি অন্য দেশে আমাদের দেশের বাইরে অন্যান্য দেশে পণ্য বিক্রি করে পণ্য রপ্তানি করে আয় বেশি করি এবং আমদানি কম করি অর্থাৎ আমদানি ব্যয় কম হয় তখন তাকে বলা হবে কি অনুকূল ভারসাম্য, অনুকূল বাণিজ্য ভারসাম্য। এবং লেনদেনের ক্ষেত্রে এই অনুকূল ভারসাম্য কথাটি নেই, কারণ লেনদেন ভারসাম্য হচ্ছে একটি হিসাবগত সমতা, সেখানে দেখানো হয় যে ব্যালেন্স অফ পেমেন্ট লেনদেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমি আগেই বলেছিলাম লেনদেন ভারসাম্যের ইংলিশ হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট আর বাণিজ্য ভারসাম্যের ইংলিশ হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। তার মানে এখানে লেনদেন ভারসাম্য হচ্ছে একটি হিসাবগত সমতা, মানে উদ্বৃত্ত পত্র একটি দেশের একটি নির্দিষ্ট অর্থ বছরের আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে। সেই জন্য বলা হয় যে ব্যালেন্স অফ পেমেন্ট মাস্ট অলওয়েজ ব্যালেন্সড, অর্থাৎ লেনদেন ভারসাম্য সর্বদাই সমতা থাকবে। এবং প্রতিকূল ভারসাম্যের ক্ষেত্রে সেই কথাটিও প্রচলিত আছে কি বাণিজ্য ভারসাম্যের ক্ষেত্রে। বাণিজ্য ভারসাম্যের প্রতিকূল ভারসাম্য কথাটি দিয়ে কী বোঝানো হয় যে দৃশ্যমান পণ্যের রপ্তানি ব্যয় যদি রপ্তানি আয় যদি কম হয় এবং আমদানি ব্যয় যদি বেশি হয় তবে তাকে বলা হয় কি প্রতিকূল বাণিজ্য ভারসাম্য। আর আমরা আগেই বলেছি যে লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে এরকম প্রতিকূল ভারসাম্য বলে কথা নেই, কারণ লেনদেন ভারসাম্য অলওয়েজই সমতাসূচক একটি হিসাব দেখানো হয়, অর্থাৎ আমরা ইংলিশে এটিকে বলি যে ব্যালেন্স অফ পেমেন্ট মাস্ট অলওয়েজ ব্যালেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এটিকে একটু ইয়েতে দেখাচ্ছি যে সেটি হচ্ছে কি যে অনুকূল ভারসাম্য হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্ট মাস্ট অলওয়েজ ব্যালেন্স লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য, আবার প্রতিকূল ভারসাম্যের ক্ষেত্রেও ব্যালেন্স অফ পেমেন্ট মাস্ট অলওয়েজ ব্যালেন্স লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা এখন দেখি যে সর্বশেষ টপিকটি বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা। এটির আমি একটু ক্লাসের শুরুতে যখন পাঠ্যসূচি ঘোষণা করেছিলাম তখন আমি খানিকটা বলেছিলাম যে এখানে পরিবর্তনের ধারা বলতে কী বোঝানো হয়েছে। আসলে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল আমরা দেশ হিসেবে আমাদের বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যখন জন্ম হয় সেই জন্মলগ্নে কেমন ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কী কী পণ্য আমদানি এবং রপ্তানি হতো এবং এখন ইদানিং কী মানে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে সেটি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সেইগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে রপ্তানি পণ্যে প্রথমে আসছে যে রপ্তানি পণ্যে বৈচিত্র্যকরণ। আমরা স্বাধীনতার পরপর আমাদের খুবই কম সংখ্যক দ্রব্য রপ্তানি হতো, অধিকাংশ দ্রব্যই আমাদের আমদানি হতো। রপ্তানি দ্রব্যগুলোর মধ্যে ছিল কি
পাট, কাঁচা পাট, পাটজাত দ্রব্য ছিল এবং কিছু চা সীমিত আকারে চামড়া হতো, রপ্তানি হতো, মানে অন্য দেশে আমরা বিক্রয় করতাম, আর আমদানি হতো অনেক বেশি, মানে অন্য দেশ থেকে আমরা পণ্য কিনতাম অনেক, কিনে নিয়ে আসতাম অনেক বেশি, খাদ্য সামগ্রী থেকে শুরু করে খাদ্য সামগ্রী, ওষুধ, সার, মানে অধিকাংশ দ্রব্যই আমাদের আমদানি করতে হতো এখানে আমাদের। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা আমদানি দ্রব্যের সংখ্যা কমে আসছে কিন্তু রপ্তানির দ্রব্যের সংখ্যা বেড়েছে, এবং এই বই মানে বিভিন্ন ধরনের রপ্তানি দ্রব্য প্রত্যেক বছরই অন্তর্ভুক্ত হচ্ছে রপ্তানির ক্ষেত্রে। যেমন আগে যেই দ্রব্যগুলো স্বাধীনতার পরপর আমরা যেগুলো আমদানি করতাম, আমরা সেই আমদানিকৃত দ্রব্যগুলোই আমরা এখন রপ্তানি করছি, যেমন ঔষধ, সার, তারপরে সিমেন্ট, তারপরে তৈরি পোশাক, এইগুলো, ফুল, তাজা মাছ, মানে প্রক্রিয়াজাতকরণ মাছ, হিমায়িত চিংড়ি, এইগুলো আমরা আসলে বিদেশে এখন রপ্তানি হচ্ছে। এই জন্য বলা হচ্ছে কি, রপ্তানি পণ্যে বৈচিত্র্যকরণ এসেছে আমাদের, এবং সেই সাথে আমাদের বৈদেশিক মুদ্রাও বেড়েছে, রপ্তানি আয় বেড়েছে, আমদানি ব্যয় কমেছে। তারপরে হচ্ছে শিল্পজাত দ্রব্যের রপ্তানি, শিল্পজাত দ্রব্য আমরা এখন, আমরা এই যে রপ্তানি পণ্যে বৈচিত্র্যকরণের সময় আমি বলেছিলাম যে আমরা স্বাধীনতার পরপর আমরা কি করতাম, যে মানে অধিকাংশ দ্রব্যই আমাদের একেবারেই কৃষিজাত দ্রব্য রপ্তানি করা হতো, আর এখন বর্তমানে আমরা মানে শিল্পজাত দ্রব্য রপ্তানির বেড়েছে। সেগুলো হচ্ছে কি, যেমন তৈরি পোশাক, আমরা এটি পুরো মানে আমাদের বাংলাদেশ বড় আকারের, বিশাল আকারের তৈরি পোশাক রপ্তানি করে থাকে, এবং তৈরি পোশাক খাত থেকেই সবচেয়ে বেশি আমাদের রপ্তানি আয় বেশি আসে। তো এই শিল্পজাত দ্রব্য রপ্তানি আসলে আমরা এখন শুরু করেছি, এটি হলো আমাদের আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ধারা। তারপর হচ্ছে অপাটজাত দ্রব্যের রপ্তানি, আমরা স্বাধীনতার পরপর, আমরা ছোটোবেলায় পড়তাম যে পাটকে সোনালি হাঁস বলা হয়, মানে পাট এবং পাটজাত জাতীয় দ্রব্য রপ্তানি করেই আমাদের অধিকাংশ বৈদেশিক মুদ্রা অর্জন হতো। কিন্তু এখন বর্তমানে পাট ছাড়াও, পাট জাতীয় দ্রব্য ছাড়াও অন্যান্য দ্রব্য আমরা রপ্তানি করা শুরু হয়েছে, যেমন আমি বলেছি যে হিমায়িত চিংড়ি, তৈরি পোশাক, তারপরে হচ্ছে তাজ ফল, শাকসবজি, ঔষধ, সিমেন্ট, সার, এইসব আমরা আসলে আমাদের কী হয়েছে, রপ্তানিকরণ শুরু হয়েছে, এবং আমরা ভালো অঙ্কের টাকাই আমরা রপ্তানি আয় এর মাধ্যমে, এগুলোর মাধ্যমে আসছে। এবং সিরামিক্স, প্রত্যেক বছরই আমাদের নতুন নতুন পণ্য রপ্তানির তালিকায় আসছে, ইদানিং আসছে হলো আমাদের হ্যান্ডিক্রাফটস রপ্তানির তালিকায় আসছে। তো এগুলো হচ্ছে কি, আমাদের অপাটজাত দ্রব্যের রপ্তানি বেড়েছে। তারপরে বিলাসজাত দ্রব্যের আমদানি হ্রাস, আগে আমরা মানে স্বাধীনতার পরপর 80-এর দশক বা 90-এর দশকে আমরা বিলাসজাত দ্রব্যের জন্য আমরা পুরোপুরি বিদেশের ওপর আমাদের নির্ভর করতে হতো, কিন্তু বর্তমানে আমরা ওই বিলাসজাত দ্রব্যের আমদানি আমাদের হ্রাস পেয়েছে, কারণ অনেক কিছু কিছু কসমেটিক্স দ্রব্য সামগ্রী বা বিলাসজাত দ্রব্য সামগ্রীর কিছু কিছু আমাদের নিজেদের দেশেই এখন উৎপাদন হচ্ছে, সেই জন্য বিলাসজাত দ্রব্যের আমদানি হ্রাস পেয়েছে। আবার সরকারিভাবেও বিলাসজাত দ্রব্যের আমদানিকে নিরুৎসাহিত করা হচ্ছে, বেশি ট্যাক্স দিতে হচ্ছে। হচ্ছে মূলধনী দ্রব্যের আমদানি, যে মূলধন দ্রব্য মানে কি, যেগুলো মানে যন্ত্রপাতি, মেশিন, যেগুলো দিয়ে শিল্পের উৎপাদনে সহায়তা করে, সেগুলো হচ্ছে কি মূলধন জাতীয় দ্রব্য, সেইগুলো আমাদের আমদানি কি হয়েছে, আমদানি বেড়েছে। আগে যেমন আমরা আমদানির ক্ষেত্রে খাদ্য দ্রব্য বেশি আমদানি করতে হতো, এখন খাদ্য দ্রব্যের আমদানি কমে গিয়ে মূলধনী দ্রব্যের আমদানি বেড়েছে, মানে আমরা আমদানি যা করি সেটি হচ্ছে মূলধন জাতীয় দ্রব্য বেশিরভাগ। তারপরে হচ্ছে কি, ওয়েজ আর্নার স্কিম প্রচলন, এবং এই আন্তর্জাতিক বাণিজ্যের ধারা পরিবর্তনের ক্ষেত্রে ওয়েজ আর্নার স্কিম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থাৎ এই ওয়েজ আর্নার স্কিম বলতে আসলে কি বোঝায়, এটি 1975 সালে এটি শুরু হয়,
1974-75 অর্থ বছরে আসলে এর কার্যক্রম শুরু হয়। এটি আমরা বাংলা উইকিপিডিয়ার মাধ্যমে সূত্র থেকে আমরা সেটি জেনেছি। তো ওই যে ওয়েজানার স্কিম হচ্ছে কি, আমাদের দেশের যেসব লোক দেশের বাইরে থাকে তাদেরকে বলা হয় প্রবাসী। তাদের যে অর্থ, তারা যে আয় করছে, সেই আয়কে বলা হয় কি রেমিটেন্স। এই রেমিটেন্সকে আমাদের দেশে নিয়ে আসার জন্য এই ওয়েজ একটি স্কিম বা স্কিম চালু করা হয়। এটির নাম হচ্ছে কি ওয়েজ আর্নার স্কিম। এই ওয়েজ আর্নার স্কিমের মাধ্যমে আসলে আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্যের ধারা পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে হচ্ছে জনশক্তি রপ্তানি। আন্তর্জাতিক ধারা পরিবর্তনের ক্ষেত্রে আমরা স্বাধীনতার পরপর আমাদের জনশক্তি রপ্তানির এরকম খুব বেশি সংখ্যক ছিল না। সেটির ইতিহাস যদি আমরা জেনে ইতিহাস থেকে জানতে পারি আমরা, কিন্তু এখন বর্তমানে আমাদের কিন্তু জনশক্তি বিশাল জনশক্তির আমাদের দক্ষ জনশক্তি মানে দেশের বাইরে আমরা রপ্তানি করি এবং রেমিটেন্সের মাধ্যমে আমাদের আয় অধিক মানে আমাদের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, এই রিজার্ভ বৃদ্ধির ক্ষেত্রে জনশক্তি রপ্তানির একটি বিরাট ভূমিকা রেখে যাচ্ছে তাদের প্রেরিত আয়, যেটিকে আমরা রেমিটেন্স বলি। তারপরে আছে কি বিদেশি অর্থনৈতিক কূটনীতি। বিদেশি অর্থনৈতিক কূটনীতিও বাড়ানো হয়েছে যে আন্তর্জাতিক বাণিজ্যে রপ্তানির বৃদ্ধির জন্য। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক মানে কূটনীতিবিদ নিয়োগ করা হয়েছে, যেন বিভিন্ন দেশের শ্রমবাজারকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের শ্রমশক্তি জনশক্তি দখল করতে পারে। আবার বিভিন্ন দ্রব্য বাজারের ক্ষেত্রেও, বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রেও এরকম অর্থনৈতিক কূটনীতি বাড়ানো হয়েছে, যার কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যের সংখ্যা দিন দিন বাড়ছে। হচ্ছে বাণিজ্য বিকেন্দ্রীকরণ, মানে আগে দুই একটি দেশের সাথে বাণিজ্য হতো, যে মধ্যপ্রাচ্যের দেশের সাথে বেশি বাণিজ্য হতো, জনশক্তি রপ্তানি বেশি হতো, কিন্তু বা যুক্তরাষ্ট্র, এখন শুধুমাত্র যে একটি দেশের মানে গুটি কয়েক দেশের সাথে না, এখন আমরা মানে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানির ক্ষেত্রে মানে অনেক দেশের সাথে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য শুরু হয়েছে। ইউরোপ, আমেরিকা, এশিয়া সব মহাদেশের সাথে আমাদের এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এগুলো আমাদের সব মহাদেশের সাথেই আমাদের বাণিজ্য শুরু হয়েছে, যাকে বলা হচ্ছে কি বাণিজ্য বিকেন্দ্রীকরণ। তারপরে হচ্ছে বেসরকারি খাতের ভূমিকা। এখানে বেসরকারি খাতের ভূমিকা বলতে এটি বোঝানো হয়েছে যে স্বাধীনতার পরপর আমাদের শিল্প উৎপাদন কারখানাগুলো অধিকাংশই ছিল সরকারি মালিকানাধীন, কিন্তু আস্তে আস্তে 90-এর দশকের পরবর্তীতে আমাদের আস্তে আস্তে এই শিল্প উৎপাদন কারখানাগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং বেসরকারি বিনিয়োগকে, সব ক্ষেত্রে বেসরকারি খাতের বিনিয়োগকে, ব্যক্তিগত বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে, যার কারণে এটিও একটি কারণ যে আমাদের রপ্তানি পণ্যে বৈচিত্র্যকরণ এবং রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধিতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমাদের ক্লাসের ক্লাসের প্রেজেন্টেশন আমার। তো আমরা যদি এক্ষেত্রে আমাদের আসলে আরও কিছু আমি বিশেষ তথ্য দিতে চাই, যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যের কথা আমাদের আসছে, তা আমি কিছু সাম্প্রতিক তথ্য আমি দিতে চাই যে আন্তর্জাতিক বাণিজ্যের কথা আসলে আসলে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের অধিকাংশটাই আমাদের সমুদ্র বন্দরে হয়, বন্দরের মাধ্যমে হয়। তো আমাদের বাংলাদেশে সমুদ্র বন্দর হচ্ছে তিনটি। সেই ক্ষেত্রে আমাদের তোমাদের যখন MCQ পরীক্ষায় MCQ থাকে, তখন কিন্তু আমাদের এই MCQগুলো অনেক সময় জেনারেল নলেজ থেকেও আসে। তো এই আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পৃক্ত MCQগুলোর আমি বলছি যে সাম্প্রতিক তথ্যের মাধ্যমে, সেটা হচ্ছে কি প্রথমেই হচ্ছে আমাদের দেশের বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে পুরাতন এবং বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্রবন্দর হচ্ছে চট্টগ্রাম সমুদ্রবন্দর। এটি বিশ্বের 64তম বৃহত্তম সমুদ্রবন্দর। এর অবস্থান হচ্ছে চট্টগ্রাম শহরে এবং চট্টগ্রাম বিভাগ ও
চট্টগ্রাম জেলায়, এবং এটি এটি হচ্ছে অবস্থান কোথায়, কর্ণফুলী নদীর মোহনায়। এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় আসলে 1405 সালে, আমরা এটি জেনেছি বাংলাপিডিয়া, সূত্র হচ্ছে বাংলাপিডিয়া চৈনিক পর্যটক মাহুয়ান এর বর্ণনা থেকে আমরা এটি জানতে পারি, সেটি বাংলাপিডিয়া থেকে আমরা জেনেছি 1405 সালে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরের। এই চট্টগ্রাম সমুদ্র বন্দরের পুরাতন নাম হচ্ছে পোর্টো গ্র্যান্ডি, পোর্টো গ্র্যান্ডে বা এর বাংলা হচ্ছে বিশাল বন্দর। এই পোর্টো গ্র্যান্ডে বা বিশাল বন্দর বা এর বাণিজ্যিক কার্যক্রম বিশাল আকারে শুরু হয়, শুরু করে পর্তুগিজরা। এবং দ্বিতীয় আমাদের বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে মংলা সমুদ্র বন্দর, এবং এটি হচ্ছে আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এটি মংলা নদী এবং পশুর নদীর মোহনায়। তার এটির অবস্থান হচ্ছে, মংলা সমুদ্র বন্দরের অবস্থান হচ্ছে বাগেরহাট জেলায় খুলনা বিভাগে। এটি চালু হয় 1950 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তারপরে তৃতীয় বৃহত্তম আমাদের সমুদ্র বন্দরটি হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। এটি সর্বশেষ সমুদ্র বন্দর, এটি পটুয়াখালী জেলায় অবস্থিত, বরিশাল বিভাগে অবস্থিত। আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করে আগস্ট 2016, এবং এটি রামনগর চ্যানেল, সরি রামনাবাদ চ্যানেল নদী বা নদীর মোহনায় এবং আন্দারমানিক নদীর মোহনায় এই পায়রা সমুদ্র বন্দর অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ওয়েজানার স্কিমের আরেকটু আমি তথ্য তোমাদেরকে দিতে চাচ্ছি। সেটি হলো যে 1974-75 অর্থ বছরে আমাদের যে ওয়েজানার স্কিম শুরু হয়েছিল, তখন প্রবাসী ছিল 10,000-এর নিচে। তখন আমাদের এই রেমিটেন্স পাঠানো হয়েছিল 11.8 মার্কিন মিলিয়ন ডলার। আর 2018-19 অর্থ বছরে আমাদের প্রবাসী হচ্ছে 557,000 জন, এবং ইয়ে হচ্ছে রেমিটেন্স পাঠিয়েছে হলো 11,869 মার্কিন মিলিয়ন ডলার। তার মানে আমরা পার্থক্যটা আমরা বুঝতে পারলাম যে আমাদের ওয়েজানার স্কিমের মাধ্যমে আমরা আসলে কতটা উপকৃত হয়েছি আন্তর্জাতিক বাণিজ্যের ধারা পরিবর্তনের ক্ষেত্রে, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই সর্বশেষের দিকে আমরা চলে এসেছি। আমি এখন তোমাদেরকে ইয়েতে যাচ্ছি, যে সৃজনশীল টপিকে আমি যাচ্ছি, যে আজকে আমরা যেগুলো পড়লাম তার মধ্যে আমাদের কী কী প্রশ্ন আসলে সৃজনশীল টাইপের প্রশ্ন থাকতে পারে, সেগুলোর মধ্যে আমরা যদি বলি যে প্রথমেই আসতে পারে যে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য খুঁজে বের করা। এই ক্ষেত্রে উদ্দীপক হতে, মানে উদ্দীপক আমাদের দিয়ে দিবে, সেইখান থেকে বাণিজ্যটার প্রকৃতি কী সেটা নির্ধারণ করতে হবে। সেটা কি অভ্যন্তরীণ বাণিজ্য নাকি আন্তর্জাতিক বাণিজ্যের ধরন সেটা নির্ধারণ করতে হবে। এবং যেমন হতে পারে যে আমরা যদি একটি ইয়ের উদ্দীপকের কথা বলি, যে জনাব করিম মিয়া হলো, করিম মিয়া একজন ঢাকার ব্যবসায়ী, তিনি চট্টগ্রামের রহিম মিয়ার সাথে কি ব্যবসায়িক লেনদেন করলেন, গার্মেন্টস ব্যবসা শুরু করলেন, তাহলে এই লেনদেনটি এটি কোন ধরনের বাণিজ্য? এটি তাহলে আমরা বলবো কোন ধরনের বাণিজ্য, ঢাকা এবং চট্টগ্রাম উভয়ই কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে দুটি জেলা আমাদের ভৌগোলিক সীমারেখার মধ্যে, তাহলে এটিকে বলবো কি আমরা অভ্যন্তরীণ বাণিজ্য। আর যদি আমাদের রহিম মিয়া যদি চিটগাংয়ের হন এবং তিনি যদি ব্যবসা করেন, তিনি তার গার্মেন্টস পণ্য যদি যুক্তরাষ্ট্রের মিস্টার অ্যালেনের কাছে বিক্রি করেন, তাহলে এটি কোন ধরনের ইয়ে হবে, বাণিজ্য হবে? আন্তর্জাতিক বাণিজ্য। কারণ কি, এটি দেশের বাইরে, আমাদের বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার বাইরে আরেকটি স্বাধীন দেশের সাথে বাণিজ্য হয়েছে, সেই জন্য এটি হবে কি আন্তর্জাতিক বাণিজ্য।
তার মানে এবং কার্যকারণ সহ আমাদের এই উদ্দীপক থেকে আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের প্রকৃতি খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি, উদ্দীপক হতে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যে যে বাংলাদেশের পরিবর্তনের ধারা সেটি চিহ্নিত করতে হতে পারে। যেমন উদ্দীপক একটি বলল যে উদ্দীপককে বলা হলো যে এমন একটি দেশ যে রাতুলের দেশ হচ্ছে এমন একটি দেশ, সেই রাতুলের দেশে মানে 2 দশক আগে পণ্য রপ্তানি হতো হচ্ছে কি সুপারি রপ্তানি হতো, পাট রপ্তানি হতো, আর এখন রাতুলের দেশে মানে অনেক শিল্প কারখানা গড়ে ওঠায়, রাতুলের দেশ এখন মানে ওষুধ রপ্তানি করে, তারপরে বিভিন্ন কসমেটিক্স রপ্তানি করে, সিরামিক্স জাতীয় দ্রব্য রপ্তানি করে বা ইলেকট্রনিক্স দ্রব্য রপ্তানি করে। তাহলে রাতুলের দেশে আসলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের এইগুলো আমরা চিহ্নিত করব কি, এখানে রপ্তানি পণ্য রপ্তানির কি হয়েছে, বৈচিত্র্যকরণ এসেছে। তারপরে আবার তাদের যদি রপ্তানি আয় বেড়ে থাকে তাহলে কি হবে, আন্তর্জাতিক বাণিজ্যে তাদের আমদানি ব্যয় কমেছে, রপ্তানি আয় বেড়েছে, তার মানে এটা কি হচ্ছে বাণিজ্য ভারসাম্যের ক্ষেত্রে কি হয়েছে, কোন দিকে যাচ্ছে, অনুকূল বাণিজ্য ভারসাম্যের দিকে যাচ্ছে, এই পরিবর্তনগুলো তাদের কি হয়েছে সাধিত হয়েছে। তাহলে আমরা এইভাবে আমরা কি করব, উদ্দীপক হতে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি কি পরিবর্তনের ধারা সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো। এবং এইগুলো আমি শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু তোমাদের ক্লাসে আগেও বলেছি আবার বলছি যে আমরা প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আমরা কিন্তু প্যারাগ্রাফ আকারে অর্থাৎ বর্ণনা আকারে লিখব না, আমরা যতটা সম্ভব বুলেট পয়েন্টে লিখব। অর্থনীতিতে অত প্যারাগ্রাফ আকারে লেখার কিছু নেই, বর্ণনা ভিত্তিক লেখার কিছু নেই, বুলেট পয়েন্টে আমরা জিস্ট কথাটা লিখব, মূল কথা লিখব। তাহলেই আমরা আসলে মানে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে পারবো এবং আমরা পরীক্ষার্থীরা কি বোঝাতে চেয়েছে পরীক্ষক সেটা খুব সহজেই ধরতে পারবেন। তারপরে আছে যে তারপরের আমরা টপিক যদি দেখতে চাই, আমরা আজকে যা পড়েছি তার মধ্যে যে বাণিজ্য ভারসাম্য ও লেনদেনের ভারসাম্য কেন এক নয় ব্যাখ্যা করো, এটি অনুধাবনের প্রশ্নে আমাদের আসতে পারে। যে আমি পার্থক্য পড়ানোর সময় আমরা দেখেছি যে বাণিজ্য ভারসাম্য এবং লেনদেনের ভারসাম্য আসলে এক নয়। বাণিজ্য ভারসাম্য হচ্ছে কি, পণ্য সামগ্রী অর্থাৎ যেগুলো দৃশ্যমান লেনদেন সেগুলো হচ্ছে বাণিজ্য ভারসাম্যে আসে। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমাদের ক্লাসের উপস্থাপনা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাস পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।